দাঁড়িয়ে আছি, আমরা চলে গেছে, আবার আমরা চলে যাব। ওয়েলকাম ব্যাক। এবার 15ই আগস্টের ছুটিতে আমরা এসেছিলাম ঝাড়গ্রাম বেড়াতে। ঝাড়গ্রাম থেকে আমরা বুরুডি লেক হয়ে তারপরে এখন চলেছি দলমা পাহাড়ের দিকে। আমার আগের দুটো এপিসোড দেখা না হয়ে থাকলে অবশ্যই দেখে নেবেন। ঘাটশিলা বেড়াতে এসেও একদিনের মধ্যে দলমা পাহাড় চ্যান্ডিল লেক দেখে ব্যাক করতে পারেন। ঘাটশিলা থেকে আপনাদের দলমা পাহাড় 2 ঘন্টা 15 মিনিটের মতো লাগবে, 78.8 কিলোমিটার। আমাদের গাড়ি, আমাদের দুটো গাড়ি, আর এই গাড়িটার মধ্যে আমি তুলে নিয়েছি আমার মেয়ে এবং তার সমবয়সী বাচ্চারা যারা আছে। তো আমরা চলছি 120 কিলোমিটার স্পিডে। আমাদের গাড়ির স্পিড তো নামছেই না, বলতে গেলে আরো উপরে উঠে যাচ্ছে, যার ফলে আমরা হুড় হুড় করে এগিয়ে আসছি, এগিয়ে এসে আবার দাঁড়াতে হচ্ছে। এদিকে রাস্তাটা চলে গেছে জামশেদপুর, আর সোজা যাচ্ছে হচ্ছে রাঁচি। ন্যাশনাল হাইওয়ে 32 কে ছেড়ে এবার আমরা চন্ডিল ড্যামের উদ্দেশ্যে ঢুকে পড়লাম। এই চন্ডিল ড্যামটা হচ্ছে সুবর্ণরেখা নদীর উপরে, এটা এখন ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে অবস্থিত। এই ড্যামে খুব সুন্দর বোটিং করার জায়গা আছে, তো আমরা এখন ড্যামের দিকে যাচ্ছি। ড্যামের কাছে আসতেই লোকজনের কোলাহল ভেসে এলো। এখানে গাড়ি পার্কিং একটু ঝামেলা আছে আর রোদও খুব বেশি। এখানে যা গরম, ছাতা ছাড়া যদি এই রোদের মধ্যে আচমকা লাভ দিয়ে পড়েন, বিশেষ করে এসি গাড়ি থেকে নেমে, তাহলে কিন্তু একটা বিচ্ছি রকমের সর্দি গর্মি হয়ে যাবে। প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ। আপনারা চন্ডিল লেকে ভেসে পড়তে পারেন। ভর্তপুরে বোটিং করার জন্য চন্ডিলে কিন্তু একদম হুড়োহুড়ি পড়ে গেছে, এত বড় একটা লেক, আর এখানে অনেক রকম বোটিং হচ্ছে, সবগুলোই কিন্তু স্পিড বোট। প্রচুর প্রচুর আজকে টুরিস্ট রয়েছে, সবাই হাতে একটা মোবাইল, সেলফি স্টিক, আর সবারই ওই বোটিং করার নেশা। এখানে আর কিছু নেই, পেছনে পাহাড়টা দেখতে গেলে ওটা জঙ্গল, সবাই টয়লেট করার জন্য ছুটছে। দুপুরের খাওয়াটা অনায়াসে এখানে সেরে নেওয়া যেত, কিন্তু যে পরিমাণ ভিড় এবং লাইন, তাতে আমরা এখানে আর কিছু খাওয়ার কথা চিন্তা করলাম না। বাচ্চাদের ওয়াকার এগুলো, মাত্র 140 টাকা। দেখো কাঠে বাচ্চাদের ওয়াকার। চারিদিকে বড্ড ভিড় ভাড়টা হয়ে ফেললাম। এরপরের গন্তব্য হচ্ছে আমাদের দলমা। দলমার জঙ্গলে আছি, এটা হাতি জন। যাই হোক, তাড়াতাড়ি উঠে পড়ি গাড়িতে, সবাই ফিরছে আর আমরা যাচ্ছি। দলমা 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 হাইওয়ে থেকে এবার আমরা পাহাড়ি রাস্তায় ঢুকে গেলাম। এখান থেকে 19 কিলোমিটার গিয়ে আমাদের গেটে টিকিট করাতে হবে। এবার ফরেস্ট অফিসের পারমিশন লাগবে। গাড়ি প্রতি 200 টাকা, আর ছোট গাড়ি হলে 120 টাকা। টিকিট করিয়ে আমরা জঙ্গলে ঢুকবো। আর এখানে এই যে কুনকি হাতি দাঁড়িয়ে আছে, অন্যান্য সময় নাকি দুটো হাতি থাকে, আজকে একটা আছে। আপনি হাতি দেখেছেন? ওর না, আরো
আপনি জঙ্গলে হাতি পাখি সব দেখেছেন? রাতে কি এখনো বেরোয়? আমরা এখন ঢুকে যাব। আচ্ছা, ওই দূরে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। এবার আমরা গাড়ি করে জঙ্গলে ঢুকে পড়বো, সন্ধ্যা হওয়ার আগে বেরোতে হবে। বোঝাই যাচ্ছে যে আমরা হাতিদের এলাকায় ঢুকে পড়েছি। কয়েকটা হাতির স্ট্যাচু বানিয়ে রাখা আছে, জায়গাটাকে একটু সাজানো আছে। একটা ওয়াচ টাওয়ার আছে, মানে এখানে বসে বসে কেউ যদি বনের নিস্তব্ধতা ফিল করতে চায় পারে। টোটাল দলমা রেঞ্জটায় যেই ওয়াইল্ড লাইফ আছে, তার মধ্যে যেমন লাঙ্গুর আছে, হাতি আছে, তেমনি দেখুন বাদুর, লেপার্ড, গ্রে স্কুইরেল, জায়ান্ট স্কুইরেল, অনেক কিছু আছে। এই এলাকাটাতে একদম মানে হাতির দিন, সন্ধ্যা হওয়ার আগেই ফিরতে হবে। আলুর পরোটার একটা অন্যরকম ভার্সন এটা খেতে। ঠিকই আছে, আর দলমা পাহাড়ের উপরে একটা শিবের মন্দির আছে, যেটা খুব জাগ্রত, বলে যে হাতি নাকি গিয়ে জায়গাটায় পুজো দেয়, সাধু সন্ন্যাসী আছে, সন্ন্যাসীরা পথে জায়গাটা কেমন একবার দেখে আস। ঈশ্বর আমাদের কেন তৈরি করেছিলেন? ঈশ্বর আমাদের তৈরি করেছিলেন নিজের কিউরিসিটিতে, আর আমরা আমাদের কিউরিসিটি মেটাচ্ছি। ডলমা মন্দিরে এখন আমরা উঠছি। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তার মানে বাবার বার, আর এখন দর্শনে চলেছি আমি ডলমা শিব মন্দির। হর হর মহাদেব। এখানে অনেকে জল আজকে মহাদেব বাবা মনস্কামনা পূর্ণ করো মানুষের। বাবা তুমি জল এনেছিলে? এটা আমার একটা স্বভাব, যেখানেই যাই শিবলিঙ্গে আমি হাত বুলিয়ে আমার পুজো সেরে রাখি।
জলদি চল, জলদি জলদি বল 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 বল। এই চলো একটু দেখে নি কি দেখা যাচ্ছে। কি যাবে চান্ডিল এদিকে আর জামশেদপুরটা ওইদিকে, ক্যামেরায় কিন্তু ছবি ভালো আসছে না, চোখে বেশি ভালো দেখা যাচ্ছে। এখানে এটা দেখে বোঝাই যাচ্ছে যে দিনের বেলা এখানে প্রচুর দোকান বসে, কিন্তু সন্ধ্যে হওয়ার আগেই সেই পসার গুছিয়ে নিয়ে যে যার গ্রামে ফিরে যায়। তো আমরা তো একটু দেরি করে এসেছি, যার যা এখন সব দোকান গুটিয়ে নিয়ে মেলা শেষ যে যার বাড়ি ফিরে যাচ্ছে। আচ্ছা কোথা দিয়ে উঠবো? এখানটায় মানে ঘরের মতো বানিয়ে বেশ কিছু শিবের উপাসক থাকেন, আর এর উপরেই আমি যেভাবে উঠলাম সিঁড়ি দিয়ে চড়াই উঠে ওই শিব মন্দির। আমাদের উঠতে হবে ওই উপরে, অন্য একটা রাস্তা আছে সেখান দিয়ে চলে যাচ্ছে। পাথরের খাঁজে খাঁজে গুহার মতো তৈরি হয়ে আছে, আর তারও ওপাশে হচ্ছে ওয়াচ টাওয়ার যেটা আপনাদের এতক্ষণ দেখালাম। এখানে খুব সুন্দর একটা পাতকুয়াও আছে। তাহলে এদের সাথে কথা বলে যা জানতে পারলাম যে এখানে এসে টেন্ট করে থাকাই যায়, তবে কোনো হোটেল বা নিরাপদ থাকার জায়গা এখনো তৈরি হয়নি। কিছু সাধু বলবো না বাবার উপাসক বলবো, পাহাড়ের উপরে এখানটাতেই কিন্তু থাকে। দলমা পাহাড়ের উপরে এই মন্দিরটা অনেক দূর থেকে দেখা যায়, আর এটার উপর থেকে ওয়েদার ভালো থাকলে টোটাল জামশেদপুর টাওয়ারটা, এই টাউনটা দেখা যায়। সন্ধ্যার আগে আমাদের অবশ্যই নিচে নেমে যেতে হবে, কারণ এখানে হাতির উৎপাত বড্ড বেশি। হর হর মহাদেব। এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি, এবার আমরা দলমা থেকে ফিরব। সাথে থাকবেন, এর পরের ভিডিওতে নিয়ে যাব মুকুটমণিপুর।